আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালাত রাসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত শুক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো সালাম ফিরিয়ে আপনি যদি দোয়াটি পড়েন ইনশাআল্লাহ আল্লাপর্বুল আলমিন আপনার মৃত্যুর সাথে সাথেই জান্নাত দান করবেন এমনকি আপনি হাসতে হাসতে জান্নাতের দিকে যেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাপাকের কাছে আমরা মৃত্যুর পর তার দিদার চাই এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা জান্নাতুল ফেরদাউস এ যেতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা যেদিন ভয়াবহ কেয়ামতের দিন শুরু হয়ে যাবে যেদিন মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না আপনজন আপনজনকে চিনবে না কেউ কারো পরিচয় দিবে না সেই দিন তার আমলে কেবল কাছে আসবে হজরতে আয়সা সিদ্দিকা তিনি সাল্লামের কাছে জিজ্ঞেস করেন ইয়া রসুল্লাহ কোন আমলটা সবচেয়ে উত্তম তখন রাসুল্লা সাইসাল্লাম বলেছিলেন যে আমলটা তোমরা প্রতিদিন করো অল্প হোক সেই আমলটাই হচ্ছে সর্বোত্তম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে স্মরণ করবেন আল্লাহ পাক সুরে বাকারায় কিন্তু এই কথাটা বলে দিয়েছেন ফাজ কুরু নিয়ে আজ গুরুকুম তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমরা আল্লাহর ডাকে কেন গাফেল হব আল্লাহকে কেন ডাকবো না আল্লাহর জিকির কেন করব না আমরা কেন আল্লাহর আমল করব না আল্লাহ রব্বুল বলে আলিম রাদের আটাইশ নম্বর আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যারা বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর স্মরণে তাদের জিকির দ্বারা পরিপূর্ণ রাখে আল্লাহ পাক তাদেরকে প্রশান্তি দান করেন সুবাহন আল্লাহ যারা আমল করবে যারা জিকির করবে আল্লাহ পাক তাদেরকে ভালো রাখে আল্লাহ আল্লাপাক মনের ভিতরে তাতমাইনুল কুলুব দান করবেন কিন্তু পক্ষান্তরে যাদের হৃদয়ে আল্লাহর প্রেম নাই যাদের হৃদয়ে রাসুলের প্রেম ভালোবাসা নেই আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে দুনিয়াতেও শান্তি দেন না এবং আখেরাতেও কিন্তু তাদের জন্য শান্তি নাই অর্থাৎ ধর্মহীন যারা তাদের সর্বক্ষণিক বিষণ্নতা মানসিক বিকারগ্রস্ত এইসব অবস্থায় থাকে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এজন্য জন্য আসুন আমরা প্রত্যেকে আমল করি আর সর্বোত্তম আমল হচ্ছে ফরজ নামাজের পরে কোনো আমল করলে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা যে ব্যক্তি প্রতিদিন এক শতবার এই দুরুৎখানা এই দোয়াখানা পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন দশটি গোলাম আজাদ করলে যে সোয়াব তার আমল নামায় দিবেন ঠিক তদ্রুপ সব তার আমল নামায় পাক রব্বুল আলামিন দান করবেন এবং তার আমল নামা তাকে গুনা গুণা পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন সুবাহুল্লাহ এবং সন্ধ্যা পর্যন্ত শয়তানের কোনো ধোঁকা তাকে দিতে পারে না সুবাহানুল্লাহ কেমতের মাঠে তার চেয়ে অধিক পরিমাণ সব আর কেউ নি আসতে পারবে না যদি তার চেয়ে বেশি কেউ আমল না করে থাকে সুবহানাল্লাহ বুখারী শরীফের 6040 নম্বর হাদিস শরীফে এসেছে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইস্তেগফার করতেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাম সালাম ফিরিয়ে তিনি তিনবার ইস্তেগফার করতেন অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়তেন এটা છે কত। এত উপকার আপনি কল্প নাও করতে পারবেন না আল্লাহব আপনি এই আমলটা প্রত্যেক সময়ে আপনি এই আমলটা করেন অত আসলাম কিন্তু একটা দোয়া পড়তেন আল্লাহমান্তালাম ওমিন মিনকে তাবা রক্তা ও তা আলাই তয়াদ আল ক্রম এই দোয়াটা কিন্তু সাল্লাম পড়তেন চুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা যা মুসলিম শরীফে এবং আবুদাউদ শরীফে নাসাই শরীফে এই এই দোয়াটার কথা এসেছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটার কথা বলবো যে আমলটা আপনারা প্রত্যেক কেউ ভুলবেন না এটা আপনাদের জন্য জিকির করে নেন প্রত্যেক ফরজ নামাজের পরে সব কিছু ভুলে গেলেও এটা আপনি বলবেন না দেখুন চল্লিশ দিন কষ্ট হবে আপনার কিন্তু যখন চল্লিশ দিন পর থেকে যখন আপনি নিয়মিত পড়বেন তখন আপনার কিন্তু আজীবন এটা আপনি পড়তে পারবেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে আয়াতুল কুরসি পাঠ করবে সোরা বাকারার সবচেয়ে বড় একটি আয়াত আয়াতুল কুরসি আল্লাহুল ইল্লাহু আলহাইম এই আয়াতটা আপনারা একটু দেখে নেবেন এই আয়াতটা যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাতে দান করবেন আল্লাহ আকবার নাসাই শরীফের নয় হাজার নয়শো আঠারো নম্বর হাদি শরীফে রয়েছে সুতরাং কেন আমরা এত সুন্দর একটি আমল করব না এই এই দোয়াটা এই আয়াতটা যদি আপনি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জিন পরী খারাপ শয়তান থেকে হেফাজত রাখবেন এবং মৃত্যুর সাথে সাথে জান্নাত তাহলে দুনিয়াতে লাভ আখেরা লাভ হাসতে হাসতে ইনশাল্লাহ আমরা জান্নাতের অভিমুখে যাত্রা করতে পারবো পাক যদি আমাদেরকে রহমত মায়া মহাব্বত করেন পাক আমাদেরকে মায়া মহাব্বতের সাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু